গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপন জন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন জন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। ভোরের ছোঁয়ালে গে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না, সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। কেন হায় মধু মাসে বৈশাখী ঝড়াসে, প্রদীপের আলো কেন নেভে, ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল, জীবনের তরি পাড়ি দেবে, যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল, বেলা
নানা ফোড়াতে হায়, দিন কেন চলে যায়, বেলা না ফোড়াতে হায়, দিন কেন চলে যায়, এ আধা কোথা হতে এলো, গধূলি সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপন জন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন জন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
নাচ ভুলে গেছে পাখি ভুলে গেছে পাখি মেঘে ঢেকে গেছে চাঁদ তবু রাত বাকি একা জেগে থাকি একা জেগে থাকি ফাগুনের গান ভুলে গেছে পাখি ভুলে গেছে পাখি সারা রাত রাত জাগা ও সারা রাত রাত জাগা চোখে ঘুম আসে না ভালোবেসে কাছে সে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না ব্যথা পে জলে ভরে গেছে দুটি আঁখি আমি যেন আজ একা তীর বেঁধা পাখি একা জেগে থাকি ফাগুনের গান ভুলে গেছে পাখি ভুলে গেছে পাখি রাত যায় দিন আসে ও রাত যায় দিন আসে রাত শেষে ভোর একদিন শেষ হবে ব্যথার প্রহর ব্যথার প্রহর জীবনের চাওয়া পাওয়া সব বুঝি ফাঁকি সব ব্যথা ভুলে যাবে আহত সে পাখি একা জেগে থাকি ফাগুনের গান ভুলে গেছে পাখি ভুলে গেছে পাখি দীপ নিভে গেছে তবু রাত আছে বাকি একা জেগে থাকি একা জেগে থাকি শুনলেন কুমার শানুর কণ্ঠে বাংলা স্যাড সং। 2024 কুমার শানুর সম্পূর্ণ নতুন গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানুর কণ্ঠে বাংলা স্যাড সং আমি এর আগে পরপর অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, আজকে আবার একটি নতুন ভিডিও আপলোড দিলাম। এই ভিডিওতে সম্পূর্ণ নতুন গান, 2024 রিলিজ হওয়া গানগুলো। আর বাংলা বর্তমানে স্যাড সং মানে কুমার শানুর গান, আর সেই গানের সাথে আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলোয় কিছু ফুল আছে, অসাধারণ কিছু। তাছাড়া আরও ইউটিউব কিছু সমস্যা আছে, ইউটিউবে সেই সব সমস্যা নিয়ে আমি কথা বলবো। বর্তমানে প্রায় 2-3 বছরের মধ্যে ইউটিউবের ভিউজ একেবারে ডাউন, প্রতিটি ক্রিয়েটার্সেরই সবারই ভিউজ একেবারে ডাউন। সাবস্ক্রাইব অনুযায়ী সেই অনুযায়ী কোনো ভিউজ আসে না। ধরুন আপনার যদি চ্যানেলে সাবস্ক্রাইব থাকে 50,000, তাহলে দেখা গেল ভিউজ আসছে 10-20, 1,000, তাহলে আরও প্রায় 49,000
যে সাবস্ক্রাইবার আছে তারা কোথায় গেল। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব আছে 16,000। তাহলে 16,000-এর ভিতরে যদি ভিউজ আসে টেনে টুনে 1,000-1,500, তাহলে বাড়তি আর যে 15,000 সাবস্ক্রাইবার আছে তারা কোথায় গেল, তারা কেন দেখেন না। এইবার কথা হচ্ছে, তাহলে কি ইউটিউব সবার কাছে নোটিফিকেশন পাঠায় না? দেখবেন প্রতিটি ভিডিওর অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন যে ভিডিওর চেক করে দেখবেন ভিডিওর ইমপ্রেশন কত। আমার যদি 16,000 সাবস্ক্রাইব থাকে, ইউটিউব পাঠাচ্ছে 1,000 কিংবা 1,500 কাছে, সবার কাছে, সব সাবস্ক্রাইবার কাছে ইমপ্রেশন পাঠাচ্ছে না, তাহলে নোটিফিকেশন পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না, অ্যালগোরিদমের ভুল নাকি এটা? কিন্তু দেখবেন আপনি ফেসবুকে যাবেন কিংবা ইনস্টাগ্রামে যাবেন, ফেসবুকে আপনার যদি সাবস্ক্রাইব কিংবা ওখানে ফলোয়ার্স হয় 1,000 হয়, আপনার ভিউ যাবে 1,500, 2,000, 5,000, 10,000, তার বেশি। তার মানে সাবস্ক্রাইবে যা আছে বা ভিউ, ফেসবুক বা ইনস্টাগ্রামে যা ফলোয়ার্স থাকে তার থেকে কয়েক গুণ বেশি ভিউজ আসে। কিন্তু ইউটিউবে তার উল্টোটা, ইউটিউবে যদি সাবস্ক্রাইব থাকে 1,000,000 ভিউজ আসবে 1,00,000, আর আপনার যদি সাবস্ক্রাইব থাকে 50,000, আপনার ভিউজ টেনে টুনে 1,000 কিংবা 1,500 হবে। এই যে তার মানে হচ্ছে যত সাবস্ক্রাইবার আছে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না, আর নোটিফিকেশান না গেলে তাহলে ভিউজ বাড়বে কী করে? তাছাড়া আরও কিছু কথা আছে, ধরুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে 16,000, তার মধ্যে প্রায় 10,000-ই ধরতে হবে ডেট, কেননা ধরুন আজ থেকে 2-3 বছর আগে যারা সাবস্ক্রাইব করেছে, তার মধ্যে দেখা গেল অনেকেই সেসব জিমেল চালায় না, বন্ধ করে দিয়েছে, অনেকে হয়তো ইউটিউব ওপেনই করে না। তাছাড়া একজনের ভিডিও দেখতে অনেকের ভালো লাগে না, তার জন্য আর দেখে না। এইভাবে ইউটিউব যদি নতুন ভিউয়ার্সের কাছে ভিডিও না পাঠায়, ইমপ্রেশন না পাঠায়, তাহলে ভিউজ কী করে হবে, চ্যানেল কী করে বাড়বে ইউটিউবে? তাই এই কারণে বর্তমানে ইউটিউবের ভিউজ একেবারে ডাউন, আর ভিউজ ডাউন হলে সবাই জানেন যে আর্নিংও ডাউন হবে। এই কারণে আরপিএম দেখবেন বর্তমানে আরপিএম খুবই কম, এত খারাপ আরপিএম। মানে 2-3 বছর আগে আমার কিছু ভিডিও আছে, আমার তো টেক চ্যানেল, আমার আরপিএম কিছু কিছু ভিডিওতে 7-8 প্রায়, তার মানে 1,000 ভিউজ হলে আগেকারে আমার একটা ভিডিওতে 1,000 ভিউজ হলে $7 আসতো, আর এখন $1 আসতে গেলে কম করে 2-2,500 ভিউজ প্রয়োজন পড়ে। তাহলে চিন্তা করে দেখুন আরপিএমটা কোথায় নেমে গেছে। শুধু আমি নয়, প্রতিটি ক্রিয়েটার্সই, যত ইউটিউবার আছে দেখবেন সবারই আর্নিং ডাউন, ভিউজ ডাউন। এই কারণে অনেক ইউটিউবার ইউটিউবে ভিডিও মেক করতে চাচ্ছেন না। অনেক ক্রিয়েটার্স আছে, তারা কী করছে, চলে যাচ্ছে ওই ফেসবুকে রিল বানাচ্ছে, আর না হলে ইনস্টাগ্রামে। ঘটনা কি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওখানে অটো ভিউজ, অটোমেটিক আপনার ভিউজ চলে আসবে, কিন্তু ইউটিউবে তো সেটা না। ইউটিউবে কোনো অটো ভিউজে কোনো ব্যাপার নেই, কোনো কিছু নাই, এখানে অ্যালগোরিদম একটা সিস্টেম করে রাখে, সেই সিস্টেম অনুযায়ী চলে। কিন্তু ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে এই পরিস্থিতি নেই, ফেসবুকে ভিউজও আছে, এখন ফেসবুকের ডলারও আছে, সব কিছুই, যে কারণে বেশিরভাগ এখন ইউটিউবাররা ইউটিউবে ভিডিও না বানিয়ে ভিডিও বানাচ্ছে, ফেসবুকে রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে, যেখান থেকে পয়সা বেশি আসবে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল আছে, আপনারা সবাই জানেন যে ইউএস ট্যাক্স যেটা আমাদের এসছে, ইউএস ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট, এই ইউএস ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আর
ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে কিন্তু সবার রিসাবমিট করতে হবে, আর না হলে কিন্তু আপনাদের পেমেন্ট আটকে যাবে। অনেকে বলছে যে পেমেন্ট 30% কাটবে, কোনো 30% নয়, পেমেন্ট আপনার পেমেন্ট হোল্ড হয়ে থাকবে। আর যখন আপনি রিসাবমিট করবেন তখনই আপনি পেমেন্ট পাবেন, তার আগে পেমেন্ট পাবেন না। এই কারণে 10 তারিখের মধ্যে সবাই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিসাবমিট করে দেবেন। এইবার অনেকেই কনফিউজ আছে যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা কাদের ফিল আপ করতে হবে, সবারই কী করতে হবে, সবার তো মেইল আসেনি। এবার কথা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ না, নন মনিটাইজ চ্যানেল, তাদের তো ইউএস ট্যাক্স ইনফরমেশন কোনো প্রশ্নই আসে না, কেন তারা তো ইনকাম করছে না, তাই তাদের কোনো ট্যাক্স দেওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা ফিল আপ করবে কেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, মনিটাইজ চ্যানেলদের মধ্যে সবাই না, যেসব চ্যানেল 2021 চ্যানেল মনিটাইজ হয়েছে, তখন মনিটাইজ করার সময় তখন কিন্তু সবাই ইউএস ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করেছিলেন। প্রতি 3 বছর পরপরই এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই যারা 2021 সালে করেছিলেন, 2021 সালে এখন আবার তারা এই 2024 ডিসেম্বরের মাসের মধ্যে সবার করতে হবে। আমরা 2021 করেছিলাম, এইবার যারা 2022 করেছে বা 2023 করেছে, যারা 2024 করেছে, মানে যেসব চ্যানেলগুলো 2022, 2023, 2024 মনিটাইজেশন অন হয়েছে সেই সব চ্যানেলের কিন্তু এখন করতে হবে না। এই একটি সমস্যা, অনেকেই বুঝতে পারছেন না যে কাদের করতে হবে, কাদের করতে হবে না। অনেকে বলছে যে আমরা তো এখন পর্যন্ত মেইল পাইনি, আর আমাদের এখন এই নোটিফিকেশন আসেনি, এই সেটিংসটা আমাদের অন হয়নি, এই ধরনের প্রশ্ন অনেকেই করছে। এবার যাদের এই সেটিংসটি অন হয়নি তাহলে আপনাদের করতে হবে না, আর যদি মেইল না পাঠায় তাহলে তো কোনো ব্যাপারই না, আপনাদের করতেই হবে না। আপনারা এক কাজ করতে পারেন, আপনারা চলে যাবেন অ্যাডসেন্সে, অ্যাডসেন্সে গিয়ে আপনারা যখন চ্যানেল মনিটাইজ করেছেন তখন ইউএস ট্যাক্স এই ফর্মটি ফিল আপ করেছেন, ওই ইউএস ট্যাক্স ইনফরমেশন ওইখানে গিয়ে আপনার ডিটেলস দেখে নেবেন যে আপনার যে সাবমিট করেছেন তার এক্সপায়ার ডেটটা কবে। যদি দেখেন যে এক্সপায়ার ডেট 2024 ডিসেম্বরের মাসে, তাহলে তো আপনাকে করতে হবে। আর যদি এক্সপায়ার ডেট 2024 না হয়, 2026 হয়, 2027 হয়, তখন করতে হবে, যেহেতু ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে আপনার এক্সপায়ার ডেট কবে, ওখানে গিয়ে চেক করে দেখে তারপর যা পদক্ষেপ করা আপনারা করবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে আর কাদের করতে হবে না, আপনাদের সব কনফিউশন দূর করে দিলাম। এবার আসি গানের কথায়। যারা আমার এই গানগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রি আপলোড করার ইচ্ছা আছে বা করতে চান, অবশ্যই করতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং, কোনো প্রবলেম নেই। এবার অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলে সাবস্ক্রাইব মেন, সাবস্ক্রাইব করলে চ্যানেলের ভিডিও করতে ভালো লাগে। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি কপিরাইট ফ্রি সং আপলোড দেবো, আর না থাকলে কিছু করার নেই। তবুও তারই মধ্যে অনেক কপিরাইট ক্লেম চলে আসে, এত বেছেও যদি কপিরাইট ক্লেম আসে, যেমন আজকে প্রায় 3 থেকে 4 ভিডিও আমি পরপর আপলোড দিলাম, যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সব কটা ভিডিওতে কিছুক্ষণ পরে, 1-1.5 ঘন্টা পর কপিরাইট ক্লেম চলে এসেছে। এবার দেখুন 4-5 ভিডিওতে যদি পরপর এক নাগারে কপিরাইট ক্লেম আসে তাহলে ভিডিওগুলো আপলোড দেবো কখন, কীভাবে করবো, যে কারণে অনেক কষ্ট হয় একাকার পক্ষে এইসব এত কিছু চেক করা। আপনারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আপনারা নিশ্চয়ই জানেন যে এত কিছু একার পক্ষে সামলে ওঠা সম্ভব নয়। এই কারণে অনেকেই বলেন যে ইউটিউব চ্যানেল গ্রোথ করতে গেলে তার পিছনে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করতে গেলে অনেক কিছু করতে হয়, যেমন একটি লোক রাখতে হয় তাহলে ভালো হয়, তাছাড়া ভিডিও এডিট করার জন্য একটি ভালো
এডিট করার জন্য একটা পিসি দরকার কিংবা ল্যাপটপ দরকার। আমরা তো মোবাইল দিয়ে ভিডিও এডিট করি বা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, যে কারণে কি হয় অনেক অসুবিধা হয়ে যায়। এখন তো বর্তমানে যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করছি, বেশিরভাগ আমরা যারা আছি মোবাইল দিয়ে যারা ভিডিও এডিট করি সবাই কিন্তু কাইনমাস্টার ইউজ করি। এবার কাইনমাস্টার ফ্রিতে ইউজ করতে গেলে হয় ওয়াটারমার্ক আসছে, আর ওয়াটারমার্ক না হলেও যদিও খুঁজে খুঁজে পাওয়া যায় ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ইউজ করা যায় না, হ্যাং হয়ে থাকে, আপনি এক্সপোর্ট করতে পারবেন না, এত সমস্যা, আর সব সারাক্ষণ হ্যাং হয়ে থাকবে। এইবার আপনি প্রিমিয়াম করবেন, প্রিমিয়াম করতে গেলে মিনিমাম মাসে 550 টাকা। এইবার যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা তো এত টাকা দিয়ে করা সম্ভব নয়, এইবার কি করব, তাহলে অন্য কোনো অ্যাপ ইউজ করতে হবে। এখন যেহেতু কাইনমাস্টার ইউজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর কাইনমাস্টারে এত সুবিধা, এত ফ্যাসিলিটি, কাইনমাস্টারে ভিডিও এডিট করে অনেক মজা, তেমন কাইনমাস্টারের মতো কিন্তু ভিএনও পাওয়া যাবে না। ভিএন আছে, খুবই ছোট ছোট আছে অপশানগুলো, সুবিধা হয় না। তাছাড়া পাওয়ার ডিরেক্টর আছে, পাওয়ার ডিরেক্টর আবার লোগো আছে ওয়াটারমার্ক, এই কারণে অনেকেই পছন্দ করেন না। ইনশটেও তাই, সব থেকে বেটার হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার, আর বিশেষ করে যারা কার্টুন ভিডিও মেক করেন। কাইনমাস্টারে কিছু কিছু যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমাদের পক্ষে খুবই প্রয়োজন, অন্য কোনো অ্যাপে কিন্তু এগুলো পাওয়া যায় না, কিন্তু কাইনমাস্টারে সেই সেটিংসগুলো আছে। তাছাড়া কাইনমাস্টার যখন এডিট করি সম্পূর্ণ ফুল স্ক্রিনে চলে আসে, যে কারণে সব অপশানগুলো ভালো দেখা যায়, আর খুব সহজ অপশন, খুব ইজি। এই কারণে 90% ইউটিউবার কাইনমাস্টার ইউজ করেন, যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকেন। কিন্তু বর্তমানে খুবই সমস্যা হচ্ছে কাইনমাস্টার নিয়ে, কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও হ্যাং করছে। হ্যাং করার কথা এই কারণে, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি, ফ্রিতে ইউজ করতে গেলে হ্যাং করবে। এইবার প্রিমিয়াম করা সবার পক্ষে সম্ভব নয়, প্রিমিয়াম কতগুলো অতগুলো টাকা মাসে দিয়ে। এই সমস্যা অনেক আছে, সমস্যা থাকবে, সমস্যা নিয়ে চলতে হবে। আর বিশেষ করে গান তো আছেই, গান নিয়ে অনেক সমস্যা, প্রচুর সমস্যা গান নিয়ে। আপনি গান দিতে যাবেন সবসময়ের জন্য ভয় থাকবে কপিরাইট স্ট্রাইক আসলো কি না, কপিরাইট ক্লেম আসলে তো ভয় থাকে না, কিন্তু কপিরাইট স্ট্রাইক, আমার একটি কপিরাইট স্ট্রাইক এখনও বর্তমানে আছে আমার চ্যানেলে একটি থাম্বনেলের জন্য। তাই এই গান নিয়ে বহুত সমস্যা, ইউটিউবেরও সমস্যা আছে, ইউটিউবও এইসব গান নিয়ে ভিডিও বানানোর ক্রেতা খুব একটা পারমিশন দেয় না, এই কারণে দুদিন পর পরই অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। দেখছেন আপনারা ইউটিউবে যত চ্যানেল আছে, যারা মিউজিক চ্যানেল তৈরি করে, মিউজিক চ্যানেল 90% মিউজিক চ্যানেল কিন্তু নন মনিটাইজ চ্যানেল, যাদের দেখবেন অনেক চ্যানেল আছে মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন সাবস্ক্রাইব হলে কী হবে, সব নন মনিটাইজ চ্যানেল। এইবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নন মনিটাইজ চ্যানেল তাহলে অ্যাড আসে কেন, অ্যাড তো আসবেই যেহেতু কপিরাইট ফ্রি সং, কপিরাইট সং, তাই কপিরাইট সঙ্গে তো অ্যাড আসবেই। তাছাড়া ওরা ইউটিউবের যে অ্যাডসেন্সের পয়সা, সেই অ্যাডসেন্সের পয়সা ওরা ই করে না, ওদের ইনকাম হয় বিভিন্ন কোম্পানির যে অ্যাড আসে সেই অ্যাড থেকে কিংবা স্পন্সর থেকে, সেসব স্পন্সর থেকে ওদের ইনকাম। আচ্ছা, আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।